হাই, এসি সার্কিট অ্যানালাইসিস কোর্সের এই ভিডিওতে আমরা ট্রানজিট অ্যানালাইসিস রিলেটেড প্রবলেম সলভ করব। তো ট্রানজিট অ্যানালাইসিস রিলেটেড থিওরি আমি ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে অথবা ভিডিওর ডিসক্রিপশনে ফুল প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। এখানে আমরা যে প্রবলেমটি সলভ করবো সেটা এসেছিল সিপিজিসিবিএল অর্থাৎ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড জব এক্সাম 2018-তে, এবং একই সাথে সিমিলার প্রবলেম এসেছিল ডিওয়াশা অর্থাৎ ঢাকা ওয়াটার অ্যান্ড স্টোরেজ অথরিটি জব এক্সাম 2014-তে, এবং সিমিলার প্রবলেম রয়েছে আলেকজান্ডার এন্ড সাদিক উবয়ের এক্সাম্পল নাম্বার 7.10-তে। এখানে প্রবলেমটি বেসিক লেভেলের প্রবলেম এবং খুবই ইম্পর্টেন্ট। তো দেখি এখানে প্রবলেম কি বলা আছে। দ্য সুইচ ইন দ্য ফিগার হ্যাজ বিন ইন এ পজিশন এ ফর এ লং টাইম, অর্থাৎ এই পজিশনে ছিল লং টাইম যাবৎ, আর যখন এই পজিশনে ছিল অর্থাৎ এই রাস্তাটা তখন ক্লোজ ছিল, কারেন্ট এই দিক বরাবর ফ্লো হচ্ছিল, তখন এটা কি ছিল, ওপেন ছিল। যখন এই পজিশনে ছিল তখন এইটুকু অংশ কাজ করবে, আর এইটুকু যেহেতু ওপেন তাহলে এই রাস্তা বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না। পরবর্তীতে অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো দ্য সুইচ মুভস টু বি, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু জিরো সময় এবং তারপর থেকে এই সুইচটা এই পজিশন থেকে বি পজিশনে চলে আসবে, তখন রাস্তাটা এই রাস্তা বরাবর শর্ট হবে এবং এটা তখন কি থাকবে, ওপেন থাকবে। এই রাস্তাটা ওপেন থাকবে আর এটা শর্ট হবে, তখন এই পাশ বরাবর সার্কিটে কারেন্ট ফ্লো হতে থাকবে। যেহেতু এটা ওপেন তাহলে এই রাস্তা বরাবর কারেন্ট ফ্লো হবে না। আমাদের বের করতে বলছে ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড ফর বিং ভিটি ইজ ইকুয়াল টু 25, অর্থাৎ ভিটির ভ্যালু যখন 25, এই ভিটিটা কি ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ, এই যে ভিটি অর্থাৎ এই ক্যাপাসিটার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাই হচ্ছে এই ভিটি। ভিটিটা যখন 25 ভোল্ট, এই ভিটির ভ্যালু দেওয়া রয়েছে 25 ভোল্ট, তখন কত টাইম আমাদের দরকার হবে, ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড, ভিটি 25 ভোল্ট হতে হলে আমাদের টাইমটা কত আসবে, এটাই হচ্ছে কোশ্চিনে দেওয়া রয়েছে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটা কি সোর্স ফ্রি সার্কিটের ইকুয়েশন আসবে না সোর্স সার্কিটের ইকুয়েশন আসবে। এখন যখন সুইচটা এই পজিশনে ছিল তখন এই ক্যাপাসিটার অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজটা ক্যালকুলেশন করতে চাই, যদি আমাদের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই সোর্সটা এই সার্কিটে কনসিডারেশনে আসবে। আবার যখন বি পজিশনে আসলো, যদি বি পজিশনে এই সুইচটা আসে তখন এটা শর্ট হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে, তাতেও আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা ভোল্টেজ সোর্স রয়েছে, অর্থাৎ এই সার্কিটে সোর্স থাকবে। তাহলে এটা আমরা কিসের ইকুয়েশন ইউজ করবো, সোর্স সার্কিটের ইকুয়েশন ইউজ করবো। আর সোর্স সার্কিটের ক্ষেত্রে আমাদের ভিটির ইকুয়েশনটা কীরকম আসবে, আমরা ইতিমধ্যে এটা আলোচনা করেছি, ভিটি ইজ ইকুয়াল টু ভি ইনফিনিটি প্লাস থার্ড ব্র্যাকেট ভি জিরো মাইনাস ভি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এটা ছিল আমাদের সোর্স সার্কিটের ক্ষেত্রে ইকুয়েশন। আর যদি সোর্স ফ্রি হতো তাহলে ইকুয়েশন আলাদা হতো, ভিটি ইজ ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ আসতো। তাহলে আমাদের ফার্স্ট আগে হচ্ছে দেখে নেবো যে এটা সোর্স সার্কিট না সোর্স ফ্রি সার্কিট। তাহলে আমরা দেখে নিলাম এখান থেকে এটা হচ্ছে সোর্স সার্কিট, কারণ সোর্সটা সার্কিটের কনসিডারেশনে থাকবে। এখন নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এখানে যেহেতু ভিটিটা দেওয়া রয়েছে, এখান থেকে টাইমটা ক্যালকুলেশন করতে হবে, এই ভিটির ভ্যালুটা এখানে দেওয়া রয়েছে 25 ভোল্ট, আর টাইমটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের কী কী আননোন রয়েছে এখানে এই ইকুয়েশনে, আমাদের আননোন রয়েছে হচ্ছে ভি ইনফিনিটির আননোন রয়েছে, ভি জিরো আননোন রয়েছে, এবং এই টাউট আননোন রয়েছে। তাহলে আমাদের কী কী আননোন রয়েছে দেখি, ভি ইনফিনিটি বের করবো, আমাদের ভি জিরোটা বের করবো, আরেকটা হচ্ছে এই টাও বের করবো। তাহলে আমাদের এই ইকুয়েশনে বসে দিলে টাইমটা ক্যালকুলেশন করতে পারবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন ইতিমধ্যে আমি এই শর্টকাটটা আলোচনা করেছিলাম যে এই শর্টকাটটা কখন ইউজ করতে হবে, আমরা ট্রানজিট অ্যানালাইসিস ক্ষেত্রে শর্টকাটটি খুবই গুরুত্বপূর্ণ, এই শর্টকাটে জানা থাকলে আমরা এই প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবো। সো এই যে ভি ইনফিনিটি, ভি ইনফিনিটি আমরা কখন ক্যালকুলেশন করবো, টি গ্রেটার দ্যান জিরোতে, এটা মনে রাখা খুবই ইজি, কারণ ভি ইনফিনিটি মানে কি স্টেডি স্টেট কন্ডিশন, অর্থাৎ অনেক সময় পরে, অনেক সময় পর কখন, যখন টি গ্রেটার দ্যান জিরো। তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি মনে রাখতে পারবো টি গ্রেটার দ্যান জিরোতে আমরা ভি ইনফিনিটি ক্যালকুলেশন করবো, তারপর গ্রেটার দ্যান লেস দ্যান গ্রেটার দ্যান এভাবে মনে রাখতে পারি, আর টি লেস দ্যান জিরোতে আমরা ভি জিরোটা ক্যালকুলেশন করবো, আর টি গ্রেটার দ্যান জিরোতে আমরা টাও অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট বা আর থেভেনিনটা ক্যালকুলেশন করবো। তাহলে এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা ইজিলি এই প্রবলেমটি সলভ করতে পারবো। কীভাবে প্রবলেমটা সলভ করতে পারবো দেখি, ফার্স্টে আমরা এই ভি জিরোটা ক্যালকুলেশন করবো। তো ভি জিরোর ক্যালকুলেশন করার জন্য আমরা যদি দেখি ভি জিরো আমরা কখন ক্যালকুলেশন করতে পারবো, আমাদের টি লেস দ্যান জিরোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু জিরোতে সুইচটা এই পজিশন থেকে বি পজিশনে যাচ্ছে, তাহলে জিরোর আগ মুহূর্তে আমাদের সার্কিটের সুইচটা এই পজিশনে ছিল, অর্থাৎ এটা ক্লোজ ছিল, টি ইজ ইকুয়াল টু জিরোতে এটা এখানে চলে আসলো। তাহলে জিরো বা জিরোর আগ মুহূর্তে যে সময়গুলো, তাহলে পজিশন এরকম সার্কিটটা ক্লোজ থাকবে। আর যদি ক্লোজ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সার্কিটটা কীরকম আসবে, আমি এটা ড্র করে নিই। এটা ছিল হচ্ছে 3 কিলো ওহম, এটা ছিল হচ্ছে 5 কিলো ওহম, আর এটা ক্লোজ থাকবে। আমরা দেখলাম এটা ক্লোজ থাকলে সার্কিট এরকম আসলো, আর এখানে একটা ক্যাপাসিটর ছিল। আচ্ছা, তো এটা ক্লোজ থাকলো, এটা পজিশন ছিল এ, আর বি তো ওপেন, কারণ টি ইজ ইকুয়াল টু লেস দেন জিরোতে, টি জিরোর আগ মুহূর্তে এটা এ পজিশনেই ছিল, জিরোর থেকে পরে সেটা সুইচ করলো বি পজিশনে চলে গেল।
আচ্ছা তাহলে এই পজিশনে আসার কারণে এখানে যেহেতু একটা ডিসি অ্যাপ্লাই করতেছি আমরা 24 ভোল্ট ডিসি এবং আমরা থিওরি ভিডিওতে দেখেছিলাম যখন আমরা ডিসি অ্যাপ্লাই করি তাহলে এই ক্ষেত্রে ক্যাপাসিটর কি হয়ে যায় ওপেন হয়ে যায় ওপেন হয়ে গেলে এই পোলারিটিটা এরকম আসবে এবং এটার অ্যাক্রোসে আমরা এই V0টা ক্যালকুলেশন করব কারণ ডিসিতে ক্যাপাসিটর ওপেন হয় এটা শর্টকাট মনে রাখার টেকনিক হচ্ছে যেহেতু এখানে মাঝখানে ফাঁকা রয়েছে ক্যাপাসিটরের ক্ষেত্রে তাহলে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলেই তো সেখানে আমরা একটা ভোল্টেজ ক্যালকুলেশন করব আর শর্ট হলে সেখানে আমরা কারেন্ট ক্যালকুলেশন করতাম সেটা ইন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু ক্যাপাসিটর তাহলে এখানে ভোল্টেজ ক্যালকুলেশন করবে এবং এটা কখন টি লেস দেন জিরোতে সার্কিটটা দেখতে এরকম আসবে এখন এটার অ্যাক্রোসে আমরা ভোল্টেজ ক্যালকুলেশন করব এখন সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এই যে ভোল্টেজটা ক্যালকুলেশন করবো V0 এটা জাস্ট সিম্পলি কার অ্যাক্রোসে এই দুইটা টার্মিনাল অ্যাক্রোসে অর্থাৎ 5 kΩ রেজিস্ট্যান্সের অ্যাক্রোসে যে ভোল্টেজ সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই V0 বোঝার সুবিধার্থে সার্কিটটা আরেকবার ড্র করে দিচ্ছে এখানে 3 আর এখানে আসবে হচ্ছে 5 এখানে 24 ভোল্ট তাহলে জাস্ট সিম্পল আমরা এটার অ্যাক্রোসের ভোল্টেজ ক্যালকুলেশন করব এটা হচ্ছে আমাদের V0 তো এটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ ডিভাইডেড রুল এই কারেন্টটা আসে সিরিজ সার্কিট এখানে দেখতে পাচ্ছি তাহলে যেহেতু আমরা 5 এর অ্যাক্রোসে ভোল্টেজ ক্যালকুলেশন করবো তাহলে ভোল্টেজ ডিভাইডেড রুলের মাধ্যমে আমরা এটা সলভ করতে পারবো তো সিম্পল V0Tটা আসবে কত সিম্পল V0টা আসবে হচ্ছে আমাদের যেটার অ্যাক্রোসে ভোল্টেজ বের করবো সেই ভোল্টেজ ডিভাইডেড রুল ডিভাইডেড বাই টোটাল যে রেজিস্ট্যান্স 3+5 ইন্টু এখানে আসবে কত 24 ভোল্ট তো এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে V0টা পাবো হচ্ছে 15 ভোল্ট তাহলে এই 5 kΩ রেজিস্ট্যান্সের অ্যাক্রোসের ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট এটাই হচ্ছে আমাদের V0 তাহলে আমাদের V0 কমপ্লিট এখন আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে V ইনফিনিটি এখন V ইনফিনিটি ক্যালকুলেশন করার জন্য আমাদের কী কী লাগবে দেখি তো V ইনফিনিটি ক্যালকুলেশন করবো V ইনফিনিটি মানে কি স্টেডি স্টেট অনেক সময় পরে অর্থাৎ T greater than 0 তাহলে T greater than 0 আমাদের সার্কিটটা কীরকম আসে T greater than 0 T = 0 সার্কিটটা এ থেকে বিতে সুইচ করবে এবং সেই T greater than 0 যতক্ষণ চলতে থাকবে অর্থাৎ T = 1, 2, 3, 4, 5 সেকেন্ড পর্যন্ত এটা বি পজিশনে থাকবে তাহলে বি পজিশন থাকলে এটা শর্ট হয়ে যাবে তাহলে শর্ট রাস্তা হয়ে গেলে আমাদের যেহেতু V ইনফিনিটি ক্যালকুলেশন করবো অর্থাৎ এই ক্যাপাসিটি অ্যাক্রোসে ভোল্টেজটা ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে V ইনফিনিটি তাহলে আমাদের সার্কিটটা দেখতে কীরকম আসবে সেটা হচ্ছে দেখি জাস্ট এরকম এখানে একটা ভোল্টেজ সোর্স 30 ভোল্ট আর এটা হচ্ছে আমাদের 4 kΩ এবং যেহেতু এখানে ডিসি সাপ্লাই অ্যাপ্লাই হচ্ছে তার মানে এখানে ক্যাপাসিটরটা আমাদের কী হয়ে যাবে সিম্পল ওপেন সার্কিট হিসেবে কাজ করবে আর ওপেন সার্কিট হলে এই যে ক্যাপাসিটি অ্যাক্রোসে ভোল্টেজ সেটাই হচ্ছে আমাদের V ইনফিনিটি তাহলে এখানে আমরা সিম্পল দেখতে পাচ্ছি যে সার্কিটটা এখানে ওপেন হলে এদিক দিয়ে বড় কোনো কারেন্ট ফ্লো করবে 4 ওহমের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না তাহলে সিম্পল এখানে 30 ভোল্ট যে ভোল্টেজ সোর্স সেটাই হচ্ছে আমাদের V ইনফিনিটি কারণটা সিম্পল হচ্ছে যেহেতু ওপেন সার্কিট হলে এদিক বড় কোনো কারেন্ট ফ্লো করবে না কারেন্ট ফ্লো না করলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না এখানে যদি কোনো ভোল্টেজ ড্রপ না হয় তাহলে সিম্পল এই 30 ভোল্টটাই হচ্ছে আমাদের V ইনফিনিটি ওকে কারণ এই টার্মিনালটা এক টার্মিনালেই যুক্ত রয়েছে এবং এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না তাহলে যেহেতু এটা কারেন্ট ফ্লো হচ্ছে না এর অ্যাক্রোসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না তাহলে সিম্পল 30 ভোল্টটাই হচ্ছে আমাদের V ইনফিনিটি তাহলে এখান থেকে আমাদের V ইনফিনিটি পেলাম হচ্ছে 30 ভোল্ট তাহলে আমাদের V ইনফিনিটি কমপ্লিট V0 কমপ্লিট এখন টাউটা ক্যালকুলেশন করবো তাহলে এখান থেকে আমাদের V0 পেলাম হচ্ছে 15 ভোল্ট আর V ইনফিনিটি পেলাম হচ্ছে 30 ভোল্ট এখন আমরা টাও ক্যালকুলেশন করবো এবং টাওয়ের সূত্র কী ছিল আমাদের টাওয়ার সূত্র ছিল হচ্ছে T = ReqC ক্যাপাসিটরের ক্ষেত্রে আর Reqটা হচ্ছে আমাদের RThevenin তাহলে আমরা টাও ক্যালকুলেশন করবো কখন T > 0 তাহলে T > 0 সার্কিটটা কীরকম আসবে সেটা এখন আমাদের দেখি T > 0 সার্কিটটা থাকবে হচ্ছে এরকম এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে T = 0 বি পজিশন আসবে এবং এটা এরকমই থাকবে তাহলে এইরকম সার্কিটটা এটা ক্লোজ হয়ে যাবে তাহলে এইরকম সার্কিট থাকলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা দেখি জাস্ট সিম্পল এখানে 4 kΩ থাকবে আর এখানে একটা ভোল্টেজ সোর্স আর এখানে ছিল হচ্ছে ক্যাপাসিটর এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা কোথায় ক্যালকুলেশন করবো অর্থাৎ আমাদের ক্যাপাসিটর টার্মিনালটা ওপেন করে দিব ওপেন করে দিয়ে এই যে অ্যাক্রস সেটার অ্যাক্রস আমরা এই Reqটা ক্যালকুলেশন করবো বা RThevenin একই জিনিস সেটা ক্যালকুলেশন করবো এখন যখন আমরা RThevenin ক্যালকুলেশন করেছিলাম সেই ভিডিওতে আমরা ইতিমধ্যে দেখেছি যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয়ে যায় এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যায় তাহলে সিম্পল আমাদের Reqকে কত আসবে এখান থেকে Reqকে আসবে হচ্ছে 4 kΩ তাহলে Reqকে যদি পাই যায় তাহলে এখান থেকে তাও ক্যালকুলেশন করতে পারবো T = ReqC অর্থাৎ 4 kΩ অর্থাৎ 4×10³ ইন্টু সি হচ্ছে 5 μF অর্থাৎ 0.5 μF তাহলে 0.5×10⁻³ এত ফ্যারাড
তাহলে টাও টাইম কনস্ট্যান্ট আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 সেকেন্ড তাহলে আমাদের টাইম কনস্ট্যান্টও পেয়ে গেলাম অর্থাৎ এখান থেকে টাও আসলে হচ্ছে আমাদের 2 সেকেন্ড তাহলে আমাদের সবগুলো কমপ্লিট এখন আমরা জাস্ট এই মেইন ইকুয়েশন এটা বসায় দিব তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন ভিজের ক্যালকুলেশন করলাম সেই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরটা ওপেন থাকলো ভি ইনফিনিটির ক্ষেত্রে ক্যাপাসিটরটা ওপেন করে দিয়ে সেটার অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেশন করলাম তাও যখন আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করবো সেটার এই ক্যাপাসিটরটা তুলে দিয়ে তার অ্যাক্রসে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা নির্ণয় করব আর ভোল্টেজ সোর্স থাকলে ওপেন আর কারেন্ট সোর্স থাকলে শর্ট ডিসির ক্ষেত্রে এটা তো আমাদের জানা রয়েছে ইতিমধ্যেই সো এখন আমরা এই টাইমটা বের করবো এই টিটা বের করবো তাহলে আমাদের মেইন ইকুয়েশনটা এটা সেটা লিখে নিই ভিট ইজ ইকুয়াল টু ভি ইনফিনিটি প্লাস ভি জিরো মাইনাস ভি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও তাহলে এখান থেকে আমাদের এই ভিটি ভিটির ভ্যালু হচ্ছে আমরা কোশ্চেন দেওয়া রয়েছে 25 ভোল্ট তাহলে 25 এখানে বসাই দিলাম ইজ ইকুয়াল টু ভি ইনফিনিটির ভ্যালু কত ভি ইনফিনিটির ভ্যালু পেলাম হচ্ছে 30 প্লাস ভি জিরো ভ্যালু হচ্ছে আমাদের 15 ভোল্ট মাইনাস ভি ইনফিনিটির ভ্যালু হচ্ছে 30 ভোল্ট ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই এই টাওয়ার ভ্যালু কত পেলাম 2 সেকেন্ড দ্যাট মিনস 2 বসে দিল তো এটা তো এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন আমরা যদি ইএস ক্যালকুলেটার বসাই দিই সরাসরি টি এই ইকুয়েশনটা লিখে নিব টি জায়গায় এক্স ধরে সরাসরি টিটা আমরা ক্যালকুলেশন করতে পারবো আর যদি না হয় সেক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে করবো আর ই থাকলে এক্ষেত্রে লন আসে এলএন আসে এটা তো আমরা জানি ইতিমধ্যেই তো এখান থেকে আমরা ক্যালকুলেটার ইউজ করলে টির ভ্যালুটা পাবো সরাসরি হচ্ছে 2.197 এত সেকেন্ড ওকে সো এইভাবেই সিম্পলি আমরা প্রবলেমটি সলভ করবো সো নেক্সট আমরা এই রিলেটেড অন্যান্য ম্যাথ নিয়ে আলোচনা করবো